বন্ধুরা, এটা যে শুধু বাংলাদেশের বৃহত্তম আম বাজার তা না, এটা কিন্তু এশিয়ার বৃহত্তম আম বাজার। প্রচুর প্রচুর আম বাংলাদেশের মধ্যে সব থেকে বিখ্যাত। দুই চোখে যাই দেখতেছি তাই হচ্ছে আম। ঠিক আছে না, আমাদের দেশের আম হলো সবচেয়ে ভালো, চাঁপাইনবাবগঞ্জের আম সবচেয়ে বিখ্যাত আম। এখানে প্রায় 20-25 কোটি টাকার আম প্রতিদিন বিক্রি হয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। বন্ধুরা, আমি এখন রয়েছি আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে, আর বর্তমানে আমি রয়েছি কানসাট চাঁপাইনবাবগঞ্জে, যেখানে কিনা বাংলাদেশের সর্ববৃহৎ আমের বাজার বসে, আর যেটি কিনা এশিয়ার দ্বিতীয়তম বৃহৎ আমের বাজার। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা এই আমের বাজারটি দেখব, আর এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব যে আম বাজারের বিশালত্বটা কেমন। বন্ধুরা, প্রায় সকাল 7টার মধ্যেই আমি কানসাট বাজারে এসে পৌঁছে যাই। আপনারাও চাইলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বাজারে আসতে পারেন। আপনারা যদি ঢাকা থেকে কেউ কানসাট বাজারে আসতে চান, তাহলে প্রথমেই আপনাদের আসা লাগবে রাজশাহীতে। তারপরে আপনার রাজশাহী থেকে কানসাটের দূরত্ব হচ্ছে 72 কিলোমিটার, আর আসতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা মতো। আপনারা চাইলে ঢাকা থেকে সরাসরি বাসে করে কানসাটে আসতে পারেন, তাতে আপনাদের সময় লাগবে 7 ঘন্টা মতো। বন্ধুরা, সকাল 7টায় কানসাট বাজারে এসে পৌঁছে আমি অবাক হলাম, এতটা জ্যাম দেখলাম বলার মতো না। আর চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে কেউ সাইকেলে করে, কেউ ট্রাকে করে, কেউ ভ্যানে করে আম নিয়ে যাচ্ছে কানসাট বাজারের উদ্দেশ্যে। তবে অনেককে দেখলাম এই আমগুলো খাঁচাতে করে পাইকারি দরে এই আড়ত দরে বিক্রি করে দিচ্ছে। অবশেষে কানসাট মূল বাজার থেকে প্রায় 1 কিলোমিটার হাঁটার পর কানসাট যেটি মেন আম বাজার, সে বাজারে আমরা প্রবেশ করলাম। তো বন্ধুরা, বলে রাখি এই কানসাট বাজার থেকে প্রতি বছর আমের এই মৌসুমে প্রায় 2-3 হাজার কোটি টাকার আম দেশের বিভিন্ন জায়গায় বিক্রি হয়, আর এই বাজার থেকে প্রতিদিন 20-25 কোটি টাকার আম বিক্রি হয়। বন্ধুরা, আমি বাংলাদেশের সর্ববৃহৎ আমের বাজারে রয়েছি এখন কানসাটে। দেখতে পাচ্ছেন, দুই চোখে যাই দেখতেছি তাই হচ্ছে আম। চারিদিকে খালি আমের এই যে ভ্যানগুলো আর এই যে আমের এই ঝুড়িগুলো, তাছাড়া চোখে আর আমার কিছুই পড়ছে না। দেখতেই পাচ্ছেন কানসাট বাজারটা এতটা বিশাল, এতটা বড় যে আমি ওই যে ওখান থেকে জ্যাম দেখতে পেলাম, প্রায় 1 কিলোমিটার যাবৎ হাঁটার পর এই যে বাজারে এসে পৌঁছালাম, এতটা জ্যাম ছিল। বেলা যত ঘনিয়ে আসছে কানসাট বাজারে ভিড় ততটা বেড়েই চলছে। তো বন্ধুরা, বলে রাখি কানসাট আম বাজার বাংলাদেশের সবচেয়ে বড় আমের বাজার, আর এটি এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম আমের বাজার, আর এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আমের বাজারটি ভারতে অবস্থিত। কানসাট বাজার তো সবসময়ের জন্য জমজমাট, তবে এবার আম উৎপাদন বেশি হওয়ার কারণে আরও বেশি জমজমাট দেখা যাচ্ছে। বন্ধুরা, আপনারা একটা জিনিস দেখলে অবাক হবেন, এই আমগুলো এত সুন্দর করে আর এত যত্ন করে সাজানো রয়েছে যা বলার মতো না, যাতে করে আমগুলো ক্ষতি না হয়ে দেশের বিভিন্ন প্রান্তে সঠিকভাবে চলে যায়। ভাই, আম কত করে? আম 1300। এটা কি আম? এটা বোম্বাই গুটি। বোম্বাই গুটি? গুটি আম তো সাধারণত আপনার বড় হয় না, এটা তো ছোট হয় না? এবার আমের আপনার তার মানে লাভজনক মনে হচ্ছে কি না কেমন? কেন গুঞ্জি বয়ে যাবে না, ক্যাশই নাই। কি কারণে? কারণটা কি? আম তো ভালো দেখছি আপনার আছে। আম বহুত ধরে দিবেন, আমি দত্ত নাই। আপনারা মনে তার মানে কত কেজি করে দিচ্ছেন? 52 কেজি দিয়ে মোল নিচ্ছে, 40 কেজি আম এখন 52 কেজি দিয়ে মোল, কেমন করে বাঁচবো বলেন? এই কারণে আপনাদের তার মানে কি ভোগান্তি পোহাতে হচ্ছে না নাকি? না, আসছে ক্লিয়ারই ছে, পার্টি ওরকম নাই, আসে হালকা বসে থাকতে হয়ে যায়, 2 ঘন্টা দেয় বসে আসে। আপনাদের বাজারে তার মানে প্রতিদিন তার মানে কেমন আম বিক্রি হয় অ্যাভারেজ? প্রচুর প্রচুর আম বাংলাদেশের মধ্যে সব থেকে বিখ্যাত কানসাট। তা তো অবশ্যই, সর্ববৃহৎ যেটা আমি জানি বলে এসেছি। আপনারা শুনতে পারলেন বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এইদিকে আবার, এটা এটা কি আম মামা? এটা লক্ষণভোগ। লক্ষণভোগ কত করে? লক্ষণভোগ মামা
মামা এগুলো কি আম? কি খোগলা? কত করে এগুলা? 1617 তোমরা 1600? এটা কি আপনার মন? এক মনে কত কেজি করে দিচ্ছেন? 52 কেজি। আপনাদের এবার আম তেমন কেমন তেমন বেচা কেনা হচ্ছে? আমি এবার চাষিরা মাছ খাচ্ছে বলছে, কিন্তু আপনার এই আড়তার জন্য আপনার 52 ধরে মনে হচ্ছে যে আর দাদা বেশি লাভবান হচ্ছে। তো বন্ধুরা বলে রাখি, এই আম বাজার থেকে প্রতিদিন প্রায় 250 থেকে 300 ট্রাক আম দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। এই কানসাট বাজারে চাঁপাইনবাবগঞ্জ জেলার আম ব্যবসায়ীদের প্রাণ কেন্দ্র, কারণ এই কানসাট বাজারে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে শুরু করে বিভিন্ন জায়গার সুস্বাদু ও ভালো কোয়ালিটির আম এখানে এসে বিক্রি হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলার এই কানসাট বাজার আমের রাজধানী ও দেশের বড় আম বাজার হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে, কারণ এখানকার আম দেশের অন্যান্য জেলার আমের তুলনায় অনেক সুস্বাদু আর এর গুণগত মান অনেক ভালো। তাছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলার মাটি আম উৎপাদনের জন্য সবচেয়ে উৎকৃষ্ট আর উপযুক্ত মাটি বলে বিবেচিত। মামা এগুলো কি আম? এগুলো বোম্বাই। আপনার এটা কত করে মন? এটা বোম্বাই আম দেখতে পাচ্ছেন, অনেকটা আপনার তার মানে ফজলি আমের মতো লাগছে ওরকম বড়। ন্যাংরা বন্ধুরা দেখতে পাচ্ছেন ন্যাংরা আম, এই যে আমাদের দেশের আম হলো সবচেয়ে ভালো, চাঁপাইনবাবগঞ্জের আম সবচেয়ে বিখ্যাত আম, ঠিক আছে না? সবচেয়ে সব জায়গা চেয়ে সাতক্ষীরা দিনাজপুর যে কোনো জায়গা আছে তার চেয়েতে কানসাটের আম সবচেয়ে ভালো, বুঝলেন? এবার বাজার দর কেমন? এবার বাজার দর অনেক, বাজার দর নর্মাল, গতবার বাজার দর অনেক বেশি ছিল আমের, কিন্তু এবার একটু নরমাল মনে হচ্ছে। নরমাল কিন্তু আম মনে হচ্ছে এবার ভালো উৎপাদন, আম উৎপাদনের কোনো সমস্যা না, আমের উৎপাদন বেশি আছে, আমের ফলন বেশি, কিন্তু গ্রাহক কম নাকি? গ্রাহক কম, আমদানি বেশি, আমদানি বেশি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দু চোখে যাই দেখতে পাচ্ছি সব, কিন্তু আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, এটা যে শুধু বাংলাদেশের বৃহত্তম আম বাজার তা না, এটা কিন্তু এশিয়ার বৃহত্তম আম বাজার, পুরো এশিয়ার, ভাবতে অবাক লাগতেছে। আর এটা হওয়াটা অস্বাভাবিক না, কারণ আমি দুই চোখে যাই দেখতেছি তাই কিন্তু আম দেখছি। হ্যাঁ, এই দেখেন, শুরু আছে তো শেষ নেই এই আম বাজারে। আর কী বলবো আপনাদের, এখানে প্রায় 100-এর উপরে প্রজাতির আম রয়েছে, আর এক একটা আমের প্রজাতির নাম এক এক রকম। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার ফজলি, ন্যাংলা, তারপরে আপনার বোম্বাই, খিস্যাপাত, হিমসাগর, এগুলো তো এতগুলো আমের প্রজাতির নাম আসলে মনে রাখা সম্ভবই না। বন্ধুরা, আমি এখন বর্তমানে এই যে কানসাট এই যে আম বাজারের একেবারে মধ্যখানে অবস্থান করছি, আর এখানে আপনারা শুনলে অবাক হবেন, প্রায় প্রতিদিন 250 থেকে 300 ট্রাক মতো আম আপনার দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। চিটাগাং বলেন, ঢাকা বলেন, তারপরে সিলেট বলেন, সব জায়গায় পৌঁছে যায় মূলত এই কানসাট বাজার থেকে। আর এটি মূলত আপনার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম আমের বাজার। আপনার প্রতিদিন প্রায় কত টাকা আম বিক্রি হয় এখানে? 20 কোটি? 20 কোটি। আর ট্রাক মূলত কত ট্রাক যায় আম? আপনি কি আম বিক্রি করছেন? এটা বোম্বাই, এটার রেট কত? 13-14। বন্ধুরা, আপনারা জানতেই পারলেন এখানে প্রায় 20 থেকে 25 কোটি টাকার আম প্রতিদিন বিক্রি হয়, আর এই আমগুলো চলে যায় আপনার দেশে বিভিন্ন প্রান্তে। কিন্তু কানসাট বাজারে এসে সত্যি আমার মাথা ঘুরতেছে, তার মানে এত, যেদিকে দেখাচ্ছে সেদিকে আম, কোনটা ছেড়ে কোনটা দেখাবো? এতগুলো প্রজাতির আমের নাম আমি জানলাম, যে কোনটা ছেড়ে কোনটার নাম মনে রাখবো সেটা আমি বুঝতে পারছি না। বন্ধুরা, কানসাট বাজারে এটি হচ্ছে আর একটি প্রান্ত, এই যে এদিকে, এদিকেও দেখতে পাচ্ছেন, তার মানে এই বাজারের শুরু আছে তো শেষ নেই, এই জন্য হয়তো বলা হয় এটি এশিয়ার সর্ববৃহৎ আমের বাজার। বন্ধুরা, এই ঝুড়িগুলো মূলত আপনার সাইকেল করে আসলো, আর এক একটা সাইকেলে দুইটা করে ঝুড়ি নিয়ে আসে, আর এই ঝুড়িগুলোতে মূলত আপনার
120 কেজি করে আপনারা মাঠে প্রায় তিন মনের মতো দেখতে পাচ্ছেন। এদিকে আমরা এখন একটি আড়তের মধ্যে রয়েছি, আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এই ক্যারেট এগুলো এই আমগুলো মূলত আপনার সাইকেলে করে এসেছে, যে সাইকেলে করে নিয়ে এসেছে। একটা সাইকেলের মূলত দুইটা করে ঝুড়ি আটে, আর এক একটা ঝুড়িতে আমাকে 120 কেজি করে আম, না 120 কেজি করে আপনার আম মূলত আটে, যেটা আনুমানিক আপনার তিন মন ধরা হয়। তো টোটাল একটা সাইকেলে করে আপনার ছয় মন করে আম কিন্তু ক্যারি করে নিয়ে আসা হয়। আর এই কানসাট বাজারটাই কিন্তু আপনার এই যে চাপাইনবগঞ্জের মেন কেন্দ্র। চাপাইনবগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে যারা আম চাষিরা, ওরা আম কিন্তু এখানে এনে কিন্তু বিক্রি করে। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করলাম, দূর দূর থেকে আম না কিনতে আসলেও কিন্তু দেখলাম অনেক ট্যুরিস্ট আপনার এসেছে এই আম বাজারটাকে খাস করে দেখতে, মূলত এই আম বাজারটা কতটা বড় সেটা দেখতে। অনেক লোকজনকে দেখলাম বাইরে থেকে, মনে করেন মূলত ঢাকা থেকে এসেছে, চট্টগ্রাম থেকে এসেছে, অনেকে আম কিনছে, অনেকে আবার এই বাজারটা শুধুমাত্র দেখার জন্য এসেছে অনেক দূর থেকে। বন্ধুরা, এই গরমে কানসাট আম বাজারের মতো বড় আম বাজারে ঘুরতে ঘুরতে নাজাহাল অবস্থা, কারণ এখানে পা রাখার ঠাই পর্যন্ত নেই। আর এই প্রচন্ড গরমের মধ্যে এই কানসাট বাজারে অনেকগুলো শরবতের দোকান আপনারা দেখতে পাবেন। আমিও বন্ধুরা এই শরবতের দোকান থেকে প্রায় দুই গ্লাস শরবত খেলাম। আর আমি যে দোকান থেকে শরবত খেলাম সেই দোকানে খোঁজ নিলাম, এখানে প্রায় প্রতিদিন 10-12 হাজার টাকার শরবত বিক্রি হয়। আমরা যতদূর সম্ভব জানি এক মনে মূলত আপনার 40 কেজি হয়, কিন্তু এই কানসাট বাজারের হিসাবটা একটু অন্যরকম। এখানে এক মনে 52 কেজি আম আপনাকে দেওয়া হবে। তবে যতদূর সম্ভব আমি জানতে পারলাম এক মনে 55 কেজি 52 কেজি করে দেওয়াতে এখানকার খুচরা ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন না, লাভবান মূলত হচ্ছেন এখানকার আড়তদাররা। কানসাট বাজারে প্রায় 150-200 প্রজাতির আম রয়েছে, আর এক একটি আমের প্রজাতির নাম এক এক রকম। এখানে লখনা রয়েছে, গোপালভোগ রয়েছে, বোম্বাই কিসা রয়েছে। আমের মৌসুমে কানসাট বাজারের অধিকাংশ দোকানই আমের আড়তে রূপান্তরিত হয়ে যায়। মে মাসের শুরু থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত আম বাণিজ্যের জমজমাট অবস্থা থাকে এই কানসাট বাজারে। কাকা, এই কি আম এটা? কত করে মন? 2600। আপনারা কেজিতে এখন কত করে দিচ্ছেন? 5 কেজি। আপনার লস হচ্ছে না তাহলে? সবাই তাহলে 52 করে বিক্রি, 52 কেজিতে সবাই। জনপদের আমকে ঘিরে মূলত সবকিছু, তাদের সাংসারিক কাজ, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের ভরণ পোষণ দেখতে পাচ্ছেন। এই জ্যামটি প্রায় আপনার 2 ঘন্টা থেকে আটকে আছে জ্যামটি, খেয়াল করতে পাচ্ছেন পিছনে যে জ্যাম, কোনোভাবে তো গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না। আপনার এই যে পুরো রাস্তাটা আপনার হেঁটে যাইতে হবে, কারণ এই যে জ্যামে আটকা বর্তমানে। ধরো আমার পেছন দিকে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন, ভ্যানগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত পুরোটা জ্যামে আটকা। আপনার এই যে এগুলো মূলত আপনার আম বাজার যাবে, দেশের সর্ববৃহৎ আম বাজার দেখতে পাচ্ছেন, এ শুরু আছে তো শেষ নেই। এই আমের মৌসুমে এ জেলার শিবগঞ্জ, রহনপুর, রানীহাট, ভোলাহাটেও অনেক জমজমাট আমের বাজার বসে। এইসব বাজারেও বেচাকেনা হয় বিপুল পরিমাণ আম।